মাতৃদুগ্ধ শিশুর একান্ত প্রয়োজনীয় খাবার সেজন্য আমরা যেটা বলি যে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন এটাকে এক্সক্লোসিভ ফিডিং বলা হয় জন্মের পর থেকে এবং শিশুকে সুষ্ঠু এবং নিশ্চিত মায়ের দুধ পান করার জন্য যে বিষয়গুলো আমরা ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকে বা আমরা যারা দুগ্ধ পানের কথা বলে থাকি তার সাথে জড়িত আমরা বলি যে শিশুকে সুন্দরভাবে মায়ের কোলে প্রথমত নেওয়া এটাকে বলা হয় পজিশন এবং অ্যাটাচমেন্ট অর্থাৎ শিশু মুখটা পুরো হা করার পরে শিশুর মুখের ভিতরে মায়ের দুধের গোটা এবং কালো অংশটা এড়েওলা সহ ঢোকায় দিতে হবে এবং শিশুর এই পজিশান এবং অ্যাটাচমেন্ট যদি সুন্দর হয় শিশু মায়ের দুধ খেয়ে শান্তি পাবে তৃপ্তি পাবে এবং শিশুর পুষ্টি নিশ্চিত হবে মায়ের দুধ শিশুর একমাত্র খাবার এই জন্য যে মায়ের দুধ শিশুর জন্য যতটুকু তাপমাত্রায় প্রয়োজন স্রষ্টা সেইভাবেই তৈরি করে দেয় যে তার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রায় থাকে সেটা অতিরিক্ত গরমও থাকে না আবার ঠান্ডাও হয় না এবং মায়ের মায়ের দুধ এরকম যে অটোমেটিক্যালি তৈরি করা থাকে কাজে মাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না বা মায়ের দুধ আলাদা দুধ তৈরি করার প্রয়োজন হয় না মায়ের দুধের বাইরে যদি কোনো খাবার দিতে হয় তাহলে সাধারণত আমরা গরুর দুধ বা পাউডার দুধ দেয় দে অনেকেই দিয়ে থাকে আমরা সেটা একান্তই মানে দিতে মানা করি কারণ বাইরের দুধ তৈরি করলে সেই দুধের মধ্যে জীবাণু ঢুকে যেতে পারে যেটা শিশুর নিউমোনিয়া হতে পারে শিশুর ডায়রিয়া হতে পারে কিন্তু মায়ের দুধের ভিতরে যে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি আছে এবং প্রতিষেধক রয়েছে যেটা শিশুকে শিশুর ডায়রিয়া এবং নিউমোনিয়াকে প্রতিহত করে এবং শিশুর সুস্বাস্থ্য তৈরিতে সহায়তা করে এবং মায়ের দুধ যদি শিশু পান করে তাহলে শিশু এবং মায়ের মধ্যে সুন্দর একটা সম্পর্ক হয় এবং তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয় যাকে আমরা বলি যে টু বিল্ড আপ দ্য কনফিডেন্স অর্থাৎ মা ও শিশুর মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়া যে আত্মিকতা আত্মিক সম্পর্ক তৈরি হওয়াটা বেস্ট ফিডিং দিয়ে শুরু হয় এবং শিশু নিশ্চিন্তে মায়ের কুলে ঘুমাতে পারে এবং মায়ের শরীরের যে গ্রান বা মায়ের শরীরের সংস্পর্শ শিশুকে নিশ্চিন্তে ঘুমাইতে সহায়তা করে তার স্বাস্থ্য বৃদ্ধি হয় এবং যেহেতু মায়ের ব্রেস্ট ফিট দিয়ে শিশু লালিত পালিত হচ্ছে দুধ কিনতে হচ্ছে না অর্থাৎ ওই পরিবারের জন্য অর্থনৈতিক যে দুধের জন্য এক্সট্রা টাকার প্রয়োজন হয় না পরিবারের যখন অর্থ হয় সামাজিক ইভেন আমরা বলি যে দেশের অর্থনৈতিক উন্নয়নেও বিরাট একটা অবদান রাখে ব্রেস্ট ফিডিং এবং বাইরের এক্সট্রা ফিডিং বা প্যাকেটজাত খাবার যখন শিশুকে দেওয়া হয় সেই প্যাকেটগুলো সামাজিক বা এনভায়রনমেন্টাল একটা ক্ষতি সাধন হয় একটা বর্জ্য হিসাবে সেগুলো পরিবেশকে দূষিত করে কাজেই আপনার শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান শিশুর সুন্দর সুটাম দেহ তৈরিতে সহায়তা করুন